সিলেটে বন্যা দুর্গতদের উদ্ধারে ভয়াবহ নৌকা সংকট। প্রবল বৃষ্টিতে উজানের ঢলে সিলেটে একের পর এক এলাকা তলিয়ে বানভাসী মানুষের সংখ্যা বাড়লেও তাদের উদ্ধারে হিমশিম খাচ্ছে প্রশাসন। সিলেটে জেলা প্রশাসন মোহাম্মদ মুজিবুর রহমান শনিবার জানিয়েছেন, অনেক মানুষ পানিবন্দী কিন্তু নৌকার অভাবে আশ্রয় কেন্দ্রে আনতে পারছে না। বন্যায় অনাহারে থাকা লোকজন এখন কেবল প্রাণে বাঁচতে চান, কিন্তু একটি নৌকা মেলানো তাদের কাছে এখন সোনার হরিণের মতো। চলতি মৌসুমে এটা সিলেটের তৃতীয় দফা বন্যা। ভারতের মেঘালয় এবং আসামের রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার পরিস্থিতির আরও অনেক অবনতি সংখ্যা করা হচ্ছে। সিলেটের বিভাগীয় কমিশনের হিসাবে সিলেট এবং সুনামগঞ্জের 35 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি তাদের উদ্ধার করে এনে আশ্রয় কেন্দ্রগুলোতে রাখতে, তিনি বলেন। সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুশাররফ হোসেন এটা বলেন। তবে উদ্ধারে নৌকা সংকট নিয়ে জেলা প্রশাসকের কথার প্রতিফলন পাওয়া যায় গোয়াইনঘাট উপজেলার আলিরগাঁও এলাকায় আজিজ মিয়ার কথায়। তার ভাষ্যে উপজেলায় প্রায় 100 ভাগ মানুষ পানিবন্দী, কেউ ত্রাণ চায় না, প্রাণে বাঁচতে চায়, কিন্তু তাদের উদ্ধারের জন্য নৌকা পাওয়া যাচ্ছে না। আজিজ বলছেন, এমন ভয়ানক দুর্যোগ তিনি গত কয়েক দশকে আর দেখেননি। সিলেট অঞ্চল এক খারাপ সময় পার করছে, বলছেন জেলা প্রশাসক মুজিবুরও। পানিবন্দী মানুষের উদ্ধারে সেনাবাহিনী এবং নৌবাহিনী মাঠে নেমেছে। বানবাসী মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলেও সেখানে মুড়ি ছাড়া খাবার এবং পানি জুটছে না বলেও অভিযোগ উঠেছে। সিলেটের নগরীসহ 13 উপজেলায় মোট 10 লক্ষ মানুষ এখন পানিবন্দী বলে জেলার ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা বলেছেন। উজান থেকে আসা ঢলে উপকেন্দ্র এবং সঞ্চালন লাইন তলিয়ে যাওয়ায় জেলা এবং নগরীর অনেক এলাকায় বিদ্যুৎ নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নেই মোবাইলের নেটওয়ার্কও। পানিবন্দী জীবনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে বহুগুণে। সিলেটের দক্ষিণ সুরমার কোচ এলাকায় কবির আহমেদ বলেন, বৈদ্যুতিক সাবস্টেশনে পানিতে তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে এলাকায় বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেটও নেই। শহরে উঁচু উঁচু স্থান, পাহাড়ি এলাকা ছাড়া অন্যান্য এলাকার ঘরবাড়িগুলোতে পানি ঢুকেছে। বিশেষ করে টিনের ছাউনির বাড়ি এবং একতলা বাড়িঘর ডুবে যাওয়ায় বহু মানুষ থাকছেন এখন আশ্রয় কেন্দ্রে। এছাড়া জেলা এবং নগরীর বন্যা দুর্গত এলাকাগুলোয় মানুষের ঘরে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট চরমে পৌঁছেছে। ঘর পানির নিচে থাকায় আশ্রয় কেন্দ্রে এসেছেন কোম্পানীগঞ্জের উপজেলার ইসলামপুর এলাকার রুমিচুদ্দিন। মাত্র 1 মাসের ব্যবধানে 2 বারের বন্যায় সহায় সম্বলহীন হলেন তিনি। আশ্রয় কেন্দ্রে উঠলেও সামান্য কিছু শুকনো খাবার ছাড়া আর কিছু জুটেনি বলে অভিযোগ করেন তিনি। নগরীর মীরবাজার কিশোরগঞ্জ মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসা ছড়ার পাড় এলাকায় বাকুল মিয়া জানান, আশ্রয়কেন্দ্রে এখনও কোনো ত্রাণ পাননি তিনি, এখানে রান্নার ব্যবস্থাও নেই। অন্যদিকে বন্যায় ভেঙে গেছে রেল সেতু, ময়মনসিংহ এবং মোহনগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বন্যায় রেল সেতু ভেঙে যাওয়া সহ রেল লাইন ডুবে যাওয়ায় নেত্রীকোনায় শ্যামগঞ্জ রেল স্টেশন থেকে মোহনগঞ্জ রেল স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জানা যায় নেত্রীকোনার উতিফপুর মোহনগঞ্জ সেকশনের মধ্যে ইসলামপুরে বন্যায় একটি রেল ব্রিজ ভেঙে গেছে, সেজন্য মোহনগঞ্জের সাথে শনিবার সকাল 8টার পর থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে মোহনগঞ্জ রেল স্টেশনে হাওড় এক্সপ্রেস এবং বারহাট্টা স্টেশনে 262 নম্বর লোকাল টাউন ট্রেন আটকা পড়ে আছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বারহাট্টা স্টেশনে স্টেশন মাস্টার গোলাম রাব্বানি জানান, বন্যার পানিতে শ্যামগঞ্জ মোহনগঞ্জ রেলপথের ইসলামপুর এলাকায় একটি বক্স সেতু ভেঙে গেছে। এছাড়া কয়েকটি স্থানের রেললাইন বন্যার পানিতে ডুবে গেছে, তাই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল ট্রেনটি বারহাট্টা থেকে ঘুরিয়ে ময়মনসিংহ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিকে নেত্রীকোনার বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এর মধ্যে আজকের মতো পর্যন্তই ছিল। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।